বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, একদিকে কোভিড-19 বা করোনা ভাইরাস, অন্যদিকে গোটা দেশের একটা বড় অংশই এখন বন্যায় প্লাবিত। এই নানা দুর্যোগের সঙ্গে যুক্ত হয়েছে যে দুর্যোগ অনেক কাল ধরেই ছিল এবং ক্যান্সারের মতো আমাদের সমাজে রাষ্ট্রে আছে, সেটি হচ্ছে দুর্নীতি। এবং এই কোভিড-19 এই মহাসংকটকালে গোটা পৃথিবী যে মহাদুর্যোগের মধ্যে আছে, এই সংকটকালেও স্পষ্ট হয়েছে আরও বেশি করে যে কতটা দুর্নীতিপরায়ণ একটা দেশ হতে পারে বা দেশের মানুষ হতে পারে বা এই সমাজে কিছু মানুষ হতে পারে, সেটি খুব ভালোভাবে প্রমাণিত হয়েছে। আবার একই সঙ্গে আমরা এই মহাদুর্যোগকালেও দেখতে পাচ্ছি পৃথিবীর বিভিন্ন প্রান্তে অস্থিরতা, অশান্তি, বিশেষ করে আমাদের হিমালয়ের চারপাশের দেশগুলোর মধ্যে নানা সম্পর্কের টানাপোড়েন, অস্থিরতা, কোথাও কোথাও যুদ্ধবিধি ভাব, সেটি আমরা দেখতে পাই ভারত এবং চীনের মধ্যে, দেখতে পাচ্ছি খানিকটা ভারত এবং নেপালের মধ্যে, ভারত পাকিস্তান আগে থেকেই তাদের মধ্যে বৈরিতা আছে। সব মিলি এর মধ্যে বা একেবারে সরাসরি প্রকাশ্যে না হলেও অপ্রকাশ্যেও বাংলাদেশও এই আলোচনার মধ্যে ঢুকে পড়েছে। বিশেষ করে ভারতীয় গণমাধ্যমে প্রতিদিনই এবং নেপালের গণমাধ্যমে বাংলাদেশের অবস্থান, বাংলাদেশের ভূমিকা, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক, ভারত কীভাবে বাংলাদেশকে দেখছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ফোন করেছেন, বাংলাদেশকে খানিকটা পাকিস্তানের দিকে ঝুঁকে পড়ছে কিনা বা চীনের সঙ্গে তার নৈকট্য এত বেশি কেন, এইসব নানা প্রশ্ন নানা মহল থেকে উঠছে। এইসব নানা প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করবো এবং সেই সঙ্গে এই ধরনের সংকটকালে সংবাদ মাধ্যম সেগুলোকে কীভাবে মোকাবেলা করছে, বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর দক্ষতা, যোগ্যতা, তার সক্ষমতা এবং তার স্বাধীনতা, এবং সেই স্বাধীনতার চর্চা সে কীভাবে করবার চেষ্টা করছে, তার দায় নিজের কতখানি, সরকারের কতখানি বা নাগরিকদের যারা ভোক্তা তাদের কতখানি, সেই সব প্রশ্ন আছে। এইসব প্রশ্নের উত্তর দেবার জন্যে বা এইসব প্রশ্ন নিয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছে। ঢাকার আর ধানমন্ডির বাসা থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব, সাবেক রাষ্ট্রদূত, বাংলাদেশের প্রাক্তন প্রধান তথ্য কমিশনার এবং আর খানিকটা রাজনীতির সঙ্গে তিনি যুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য অ্যাম্বাসেডর মোহাম্মদ জমির এবং আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন ইংরেজি দৈনিক নিউজ সম্পাদক নুরুল কবির। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। অ্যাম্বাসেডর মোহাম্মদ জমির একজন প্রাক্তন কূটনীতিক হিসেবে এবং আপনি এখন লেখালেখিও করছেন নিয়মিত কলামিস্ট হিসেবে, আপনার কাছে একটু শুনতে চাইবো যে হিমালয়ের চারপাশে আসলে কি হচ্ছে এবং এই আলোচনার মধ্যে এখন বাংলাদেশেও যুক্ত হয়ে পড়েছে এবং এটি বাংলাদেশের আগামী দিনের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে বা পররাষ্ট্র নীতির ক্ষেত্রে কি ধরনের প্রভাব ফেলবে। একটা আলোচনা অনেকদিন ধরেই আছে যে বাংলাদেশ তো ভারত আর নেপালে চীনের পেটের মধ্যে ঢুকে পড়েছে, কারো উপর তার রাজনৈতিক নির্ভরতা, কারো উপরে তার অর্থনৈতিক নির্ভরতা এবং আবার চীন ভারতের মধ্যে বৈরিতাও এখন খুবই প্রবল। সব মিলিয়ে আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনি কি দেখছেন আসলে এই অঞ্চলের পরিস্থিতিটা, এই কোভিডকালে যা দেখতে পাচ্ছি আর পোস্ট কোভিড সিনারিওটা শেষ পর্যন্ত কি দাঁড়াবে বলে মনে হয় আপনার কাছে? সব মিলিয়ে যদি আপনি সূচনা একটু ছোট করে বলেন, পরে আমরা ডিটেইলসে যাব। আমি তোমাকে বিশেষ করে ধন্যবাদ দেই আজকে আয়োজন করার জন্য এবং বিশেষ করে তার সঙ্গে আজকে যে যোগ দিয়েছে নুরুল কবির, ওনাকে রাখার কারণে একটা প্রকাশ্যে সুন্দর আলোচনা সম্ভব হবে। এখন আমার যেটা মনে হচ্ছে, যেটা আজকে বিশেষ করে যে শনাক্ত বাংলাদেশে কোভিডের ছাড়ালো 2.25 লাখ এবং মৃত্যুর সংখ্যা 3,000 পৌঁছেছে এবং পৃথিবী জোড়া যদি আমরা দেখি সেখানে দেখা যাচ্ছে, যেটা CNN-এ দেখলাম, যে 16 মিলিয়ন 1.6 কোটির বেশি লোক আক্রান্ত হয়েছে এবং 6.5 লক্ষ লোকের বেশি মারা গেছে। এখন এইটা দেখে আমার খালি মনে পড়ছে স্প্যানিশ ফ্লু যেটা হয়েছিল প্রথম মহাযুদ্ধের পরে, তখন 1.8 কোটি লোক আক্রান্ত হয়েছিল। তো এখন যে জিনিসটা সেটা হচ্ছে যে বাংলাদেশে এই জিনিসটা আমরা সার্বিকভাবে সবাই মিলে যদি একত্রিত হয়ে ঠিকমতো এই ব্যবস্থাটা এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে সাধারণ জনগণের পক্ষে এটা সুযোগ সুবিধা সৃষ্টি হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে মন্থর গতিতে অনেক জায়গায় অনেক কিছু জিনিস ঘটছে
যেগুলো কিন্তু প্রয়োজনীয় নয় এবং যেটা ঠিক নয়। এবং স্বাস্থ্যবিধি বিশেষ করে সাধারণ জনগণ স্বাস্থ্যবিধিটাকে উপেক্ষা করছে বেশিরভাগ ক্ষেত্রে। আমি তো বিশেষ করে চিন্তিত, কারণ কদিন পরে যে আমাদের বকরিদ হবে, সেই সময় যে এই হাট বসছে গরু ছাগলের, সেই সময় যদি সংক্রমণটা বাড়ে তাহলে আমরা সবাই আক্রান্ত হবার সম্ভাবনা আছে, আক্রমণটা আরো বাড়বে। তো এই সব কারণে একটা বিরাট চ্যালেঞ্জের সম্মুখে আমরা সম্মুখীন হচ্ছি। এই চ্যালেঞ্জ নিয়ে একটু পরে আলোচনা করি। আমরা একটু আমি জানতে চাইছিলাম যে এই আমাদের এই অঞ্চলে যখন নানা রকমের অস্থিরতা বিভিন্ন দেশগুলোর মধ্যে হিমালয়ের চারপাশে, যেটি আমি বলছিলাম যে ভারত এবং চীনের মধ্যে, ভারত নেপালের মধ্যে, ওদিকে পাকিস্তান এবং তার মধ্যে বাংলাদেশও খানিকটা জড়িয়ে পড়েছে, এই জায়গাটাতে আপনার অবজারভেশন কি, সেটি আমরা প্রথমে একটু আলোচনা করে নিতে চাই। আমি দিচ্ছি সেটা হলো এই পরিবেশের মধ্যে, এই আক্রান্ত পরিবেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বহুদিন পরে ভারত এবং চীন তাদের মধ্যে গিলগিটের কাছে সরাসরি যুদ্ধ হয়নি, কিন্তু একটা সাম সর্ট অফ অ্যান অ্যাটাক অ্যান্ড কাউন্টার অ্যাটাক হয়েছে, যাতে কিনা ভারতের 20 জন থেকে কেউ বলছে 20, কেউ বলছে 40 লোক মারা গেছে সোলজার্স, এবং ওরা বলছে, ভারত বলছে চীনেরও কিছু সোলজার মারা গেছে, কিন্তু তারা সেটা স্বীকার করছে না। এরপরে আছে যেটা, সেটা হচ্ছে যে চীন আর পাকিস্তানের মধ্যেও একটা দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে একটা চিড় দেখা যাচ্ছে, এবং তা সত্ত্বেও চীন আর পাকিস্তান একসঙ্গে থাকায় ভারত সেটাতে কোনো মতে গ্রহণযোগ্য নয়। এবং তারপরে আছে নেপাল চীনের সঙ্গে, এবং নেপাল ভারতের বিরুদ্ধে বলেছে যে একটা রাস্তা করা নিয়ে, এবং ভুটান আবার আছে, সে তাদেরও চীনের সাথে ডিফিকাল্টি হচ্ছে। তো বাংলাদেশের ক্ষেত্রে যেটা আছে, বাংলাদেশ বিশ্বাস করে যে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র এবং চীন আমাদেরকে বিভিন্ন সময় অনেক ক্ষেত্রে সহযোগিতা সহায়তা করছে। তবে আমরা চাই উপআঞ্চলিক এবং আঞ্চলিকভাবে বিআইসিএম যেটা আছে, সেই বিআইসিএমটাকে লুকিস্ট পলিসি করে সেটাকে যদি ভালো করে কাজ করা যায়, তাহলে আমাদের 3-4টে জিনিস আমাদের সমন্বয় করে এগোনো সম্ভব হবে। আমরা বলেছি যে যদি সম্ভব হয় তাহলে বিবিআইএন যেটা আছে, বাংলাদেশ ভুটান ইন্ডিয়া নেপাল একত্রিত হওয়া, কিন্তু সেখানে ভুটান সরে এসছে, ভুটান তার মধ্যে নেই। আর অন্য জিনিসটা আছে যে বিআইসিএম বাংলাদেশ ইন্ডিয়া চায়না মিয়ানমার, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে ঠিক যেভাবে যতটা হওয়া উচিত সেটা হচ্ছে না, কারণ মিয়ানমার সেখানে সহযোগিতা করছে না, এবং চীন এবং ভারত দুজনেই মিয়ানমারের পক্ষে তারা আছে। এখন তো ভারতেরও তো বিবিআইএন বা বিসিআইএম নিয়ে কোনো উৎসাহ আছে বলে মনে হয় না, তারা বরং খানিকটা বিমস্টেককে চেষ্টা করছে, এবং বিমস্টেকের ভবিষ্যৎ যে খুব ভালো সেটিও মনে হয় না। বিমস্টেক দিয়ে অবশ্যই চেষ্টা করা হচ্ছে, কিন্তু বিমস্টেক হোক আর যাই হোক, আমি একটা লেখা লিখেছি মিয়ানমারের উপরে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে 2 দিন আগে, সেটা আমি পয়েন্ট আউট করেছি যে সেটা হচ্ছে যে মিয়ানমারের যে যা কিছু হচ্ছে ওদের একটা বিরাট সুযোগ সুবিধা আছে, সেটা হচ্ছে যেহেতু ওদের ওখানে গ্যাস আছে এবং মিনারেল রিসোর্সেস আছে, আমরা দেখছি আসিয়ানের পক্ষ থেকেও কিন্তু কোন রকমের সক্রিয় ভূমিকা আসিয়ান পালন করছে না। জাপান ওখানে অনেক বিনিয়োগ করছে, জাপানের সাথে মিয়ানমারের বর্তমান সরকারের একটা সাংঘাতিক সুন্দর সম্পর্ক, তারা সেই সেই জিনিসটা এগিয়ে নিয়ে যাচ্ছে। আমেরিকা কিছুটা প্রোটেস্ট করেছে, কিন্তু আমেরিকাও চীনের বিপক্ষে বলাতে সেখানে মিয়ানমার একটা নিরপেক্ষ ভূমিকা পালন করছে। এবং বাংলাদেশের ক্ষেত্রে আমাদের যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমরা পরিষ্কারভাবে যেটা ওখানে কুটপলং এবং অন্যান্য যে ক্যাম্প যেগুলো আছে সেগুলো ঘিরে ফেলাতে এবং তাদেরকে বাইরে বেরোতে, তাদেরকে সম্মতি না দেওয়াতে তারা বেশ চিন্তিত যে কিভাবে সমন্বয় করে জিনিসটা সমন্বয় করে সাধন করা যাবে। তবে আমি এইটুকু বলবো যে বাংলাদেশকে একটু কঠিন হাসতে এইটাকে ডিল করতে হবে, না তাহলে কিন্তু এটা চায়না হোক, ইন্ডিয়া হোক, যারাই হোক, আসিয়ান হোক, একটা জিনিস বুঝতে হবে যে আমাদের পক্ষে 11 লক্ষ লোককে দেখাশোনা করে ঠিক করে রাখা
সব সময় সম্ভব নয় যে আপনি আপনি অ্যাম্বাসেডর জমির একটু এই বিষয়ে একটু বলবেন যে ছোট করে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ফোন করবার পরে সেটি নিয়ে ভারতীয় পত্রপত্রিকায় লেখা হচ্ছে এবং বাংলাদেশের একটি পত্রিকায় একজন সম্পাদক লিখেছেন সেটিকে উদ্ধৃত করে একাধিক পত্রিকায় তারা লিখেছেন এবং তাদের একটা ধারণা যে ভারতের সঙ্গে বাংলাদেশের একটা দূরত্ব তৈরি হচ্ছে এবং ভারতের বিদায়ী হাই কমিশনার তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কয়েক মাস ধরে দেখা করতে পাচ্ছেন না চেষ্টা করেও যদিও বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে যে কোভিড 19 এর কারণে আসলে দেখাটা হচ্ছে না আপনি এই বিষয়ে ছোট করে কিছু বলবেন আমি আবার পরে আপনার কাছে আসব ছোট করে যদি বলেন না এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে ভারত ভারতের কিছু কিছু পত্রপত্রিকা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তারা এটাকে তুমি একটা জিনিসকে বলতে পারো যে একটা পুরনো কথা আছে থমাস এডিসনের দ্য গ্লাস ইজ হাফ এমটি অর হাফ ফুল ইট ইজ দ্য ওয়ে ইউ লুক অ্যাট ইট কিন্তু এখানে জিনিসটা হচ্ছে কি ভারতকে বুঝতে হবে যে দক্ষিণ এশিয়া সাউথ এশিয়া সার্ক সাফটা সাফমা এইসব গুলো জিনিসও আছে সবকিছু শুধু কাশ্মীরকে নিয়ে চিন্তা ভাবনা করলে চলবে না দক্ষিণ এশিয়ার সার্বিক জিনিসটাকে চিন্তা করতে হবে এবং সেইটার দিকে বাংলাদেশ সবসময় বলেছে সবাই মিলে একত্রিত হয়ে যদি আমরা কাজ করি তাহলে আমাদের বিশেষ করে এই সংক্রামক ব্যাধির কারণে আমাদেরকে একত্রিত যদি কাজ না করি তাহলে আমরা সবাই মিলে এটার ভোগান্তির শিকার হব জি আমি আসবো আবার আপনার কাছে মিশন নূর এখানে যদি ভারত এটা না বোঝে তাহলে ভারত যদি এটা না বুঝে তাহলে কিন্তু এটা অত্যন্ত খারাপ জিনিস জি আজ বাবার আপনার কাছে মিশনুল কবির জি দেখুন আমার মনে হয় যে আপনি ঠিকই বলেছেন যে একটা দক্ষিণ এশিয়া এক ধরনের রাজনৈতিক অর্থনৈতিক এবং কূটনৈতিক এক ধরনের জটিলতা তৈরি হয়েছে এবং বাংলাদেশ সহ ভারত এবং নেপালের যে সমস্ত পত্রপত্রিকা লেখা হচ্ছে তার থেকে যেটা কতগুলি আঁচ করা যায় যে এবং এই মহামারী কালে যে দুর্নীতি আমরা দেখলাম তাতে করে স্পষ্ট যে আসলে দুর্নীতি কতটা ভয়াবহ আকার আমাদের সমাজে রাষ্ট্রের মধ্যে জায়গা করে নিয়েছে এবং সেটির মোকাবেলার ক্ষেত্রেও তো কোনো পদক্ষেপ আছে বলে মনে হয় না আছে কি আমি আমি বিশ্বাস করি যে দুর্নীতি দমন করার জন্য যে পদক্ষেপ সবচেয়ে গুরুত্বপূর্ণ সেইটা কিন্তু আমরা ব্যবহার ঠিক মতো করছি না আমি বলছি তথ্য অধিকার আইন জি এবং তথ্য অধিকার আইন যেটা সেইটার মাধ্যমে আমাদের উচিত ছিল পুরো জিনিসটাকে এগিয়ে নিয়ে যাওয়া কেন এই যে জিনিসটা নেওয়া হয়েছে আর ওখানে সেকশন টু সেকশন থ্রি অনুসারে ওখানে কোনো অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট নেই এবং এটাও বলা হয়েছে সেকশন 32 তে যে যদি প্রয়োজন পড়ে সেখানে র্যাব হোক পুলিশ হোক যেই হোক তারা যদি কোনো কারণে দেখা যায় তারা দুর্নীতি করছে কি দুর্নীতি সম্ভাবনা আছে তাদেরকেও জবাবদিহিতা করতে হবে 24 ঘন্টার মধ্যে সেকশন 9(2) উপলক্ষে তো এই এই জিনিসগুলো আমরা কেন ব্যবহার করছি না আপনি এই যে দেখো তুমি এই যে পিপিই কেনা বরং এগুলো বলা হচ্ছে না মানে তারপরে এই যে দুর্নীতির মানে আমি বলছি যে এগুলো ব্যবহার করা হচ্ছে না কিন্তু আবার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটি সেটির আবার যথেচ্ছ ব্যবহার করা হচ্ছে মানে সাধারণভাবে অন্য কেউ কথা বললে নানাভাবে সেটা তোমার সাথে সেই সেই জি বলুন সেটা আমি বলি সেটা আমি আমি কদিন আগে একটা মিটিং হচ্ছিল 18টা দেশের সঙ্গে আমি রিপ্রেজেন্ট করছিলাম ওআইসি ইন্ডিপেন্ডেন্ট হিউম্যান রাইটস কমিশনের মেম্বার হিসেবে তো সেখানে কথা প্রসঙ্গে কথা উঠলো এবং সেখানে কথা প্রসঙ্গে উঠলো যে ফেক নিউজ ইত্যাদি ইত্যাদি তো আমি বললাম যে ঠিক আছে ফেক নিউজ কোনটা নয় এইটা অনেক ক্ষেত্রে অপব্যবহার হচ্ছে কিন্তু আমাদের মধ্যে যে একটা আছে দায়বদ্ধতা সেই দায়বদ্ধতা যদি আমরা এগিয়ে না নিয়ে যাই শুধু ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ব্যবহার করে সেকশন 57 ব্যবহার করে আমরা পিছন দিকে এগিয়ে যাব সামনের দিকে এগোতে পারবো না জি মিশন রুল কবির এই যে প্রসঙ্গগুলো নিয়ে যেটি বন্যা পরিস্থিতি বা করোনা পরিস্থিতির কথা বলছেন এবং তিনি তথ্য অধিকার আইনের কথা বলছেন অ্যাম্বাসেডর জমির আমি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের প্রসঙ্গ তুললাম এবং এর সঙ্গে আমি একটু যুক্ত করে দিতে চাই যে গণমাধ্যম আসলে নিজে কতটা সজাগ তৎপর সেটি একটা প্রশ্ন দ্বিতীয়ত হচ্ছে আমরা নাগরিক সমাজের কথা বলি সাধারণভাবে নাগরিকরাও আসলে কতটা আমরা বুঝতেই পারি কিনা যে আমরা কি চাই কি করা উচিত কোন জায়গায় আঘাত করা উচিত কোন জায়গায় কি করা উচিত না সেটিও আমরা কতটা সজাগ এবং সচেতন অ্যাম্বাসেডর জমির আমি আপনার কাছ থেকে শুনতে আসবো এই প্রশ্নগুলোর উত্তর মিশন রোল করতে দেখুন জমির ভাইয়ের এক দুইটা উদ্বেগের সঙ্গে আমি একেবারে 100% 100% ভাগ
একমত একদিকে করোনা পরিস্থিতি আরেকদিকে বন্যা পরিস্থিতি এবং এটা প্রলম্বিত হবে বলে যে পূর্বাভাস আমরা পাচ্ছি দুটোই প্রলম্বিত হবে প্রলম্বিত হবে এই রকম একটা পরিস্থিতিতে বাংলাদেশ নিজেই এক আন্তর্জাতিক আঞ্চলিক পরিস্থিতির বিপদ তো আছেই কিন্তু আভ্যন্তরীণ পরিস্থিতির ক্ষেত্রে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ বিশেষ করে অত্যন্ত বিপদের মধ্যে আছে এটা অত্যন্ত পরিষ্কার ধরুন বাংলাদেশের জিডিপির অনেক ভালো গ্রোথ রেট এই রেট নিয়ে বাংলাদেশ সরকার এবং সরকারি সরকার সরকার পৃষ্ঠপোষক বুদ্ধিজীবীদের এক ধরনের আনন্দ এবং আত্মবিশ্বাস আমরা দেখতে পাই এটা যেমন সত্য তার আরেকটা দিক হচ্ছে সত্য সেটা হচ্ছে যে ধরুন যে আয় বৈষম্য যেভাবে বৈষম্যের হার যেভাবে বাড়ছে যেমন 2015 পুরনো বেশি পুরনো অতীতে গেলাম না 2015 সালে সরকারের যে সমীক্ষা বের করে আপনার অর্থনৈতিক সমীক্ষা একটা পুস্তক বের করে সেইটা থেকে অ্যানালিসিস করে দেখা যায় যে 2015 সালে সর্বোচ্চ পাঁচ মানে সবচেয়ে ধনী 5% মানুষের সঙ্গে সর্বনিম্ন 5 গরিব 5% বৈষম্য ছিল আপনার 32 গুণ এইটা 2019 সালে এসে 121 গুণে অধঃপতিত হয়েছে তার মানে হচ্ছে যে বিত্তবান জন বিত্ত আহরণ করতে পেরেছে গরিব আবার তার হিসেবে তুলনায় অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে এই যে দুর্বল গরিব আমরা 3 মাসের মাথায় কতগুলো জরিপ লক্ষ্য করেছি করোনার যে কয়েক কোটি মানুষ যারা দারিদ্র সীমার কাছা উত্তরণের কাছাকাছি ছিল বা দারিদ্র সীমাকে অতিক্রম করেছিল তার মধ্যে থেকে কয়েক কোটি মানুষ অলরেডি আবার দারিদ্র সীমা নিচে চলে গেছে তার সঙ্গে যুক্ত হয় যদি বন্যা এবং সেই বন্যায়ও তার আর্থিকভাবে যেভাবে ক্ষতিগ্রস্ত হবে এরকম একটা অবস্থার সঙ্গে যে হিমশিম খেয়ে যাবে জীবন জীবন যাপনের যে সংগ্রাম তার সঙ্গে যদি আবার দুর্নীতির যুক্ত হয় দুর্নীতি যুক্ত হয় বন্যার সঙ্গে দুর্নীতি যুক্ত হওয়ার আশঙ্কা না করে আমরা পারি না কারণ হচ্ছে করোনার সঙ্গে করোনাটা যখন মহামারী হিসেবে আসলো তার সঙ্গে আসলো আরেকটা মহামারী হিসেবে দুর্নীতি এবং এই আপনি লক্ষ্য করুন করোনা মোকাবেলার জন্য 10,000 কোটি টাকা গত বাজেটে সরকার বাড়তি যোগ করেছে এবং করোনা মোকাবেলার জন্য তার যে সমস্ত কাজ সেই কাজের মধ্যে আপনার যে এইটার সঙ্গে যে সমস্ত যন্ত্রপাতি ওষুধ কিংবা যে মাস্ক ইত্যাদি যা প্রোটেক্টিভ গিয়ার্স যেগুলোকে বলে এইগুলি সংক্রান্ত ক্রয়ের ব্যাপারে যে ভয়াবহ দুর্নীতির চিত্র আমরা একের পর এক দেখলাম সেইটাতে তো বোঝাই যায় এবং সেই সেইটার সঙ্গে যদি আবার বন্যা আসলো ত্রাণের ব্যাপার হবে আমরা দাবি করব জমির বাইরে নিশ্চয়ই দাবি করবেন যে সরকার নিজেও বলছে তাদেরকে ত্রাণ সামগ্রী দিতে হবে তাহলে বন্যা ত্রাণের সঙ্গে যদি সেই দুর্নীতি আবার যুক্ত হয় এবং করোনার সঙ্গে যে দুর্নীতি যুক্ত হয়েছে মানুষের নাভিশ্বাস উঠেছে এটা অত্যন্ত একটা দুশ্চিন্তার ব্যাপার এখন এইটার সঙ্গে আপনি মিডিয়ার রোলটা আপনি যদি জড়িয়ে দেখেন যে আমরা কদ্দুর সচেতন মিডিয়া কদ্দুর তৎপর আমি 2-3টে তথ্য দিই আপনাকে শুধু আমি সরকারি তথ্য দিয়ে শুরু করি প্রথমে যেমন ধরুন সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল একটা সংগঠন আছে তার দেওয়া হিসাব অনুযায়ী গত 3 মাসে অর্থাৎ 300 কেস হয়েছে শুধু আইসিটির আন্ডারে এটার মধ্যে নিশ্চয়ই কিছু কেস জেনুইন আছে সত্যি সত্যি সাইবার ক্রাইম হয়েছে হয় এবং সাইবার ক্রাইম আসলেও থাকা দরকার সাইবার ক্রাইম আইন থাকা দরকার এবং সাইবার ক্রাইম নিয়ন্ত্রণ রাখা দরকার এটা নৈতিকভাবে এইটা অস্বীকার করার কোনো কারণ নাই কিন্তু একই সঙ্গে এটার যে অপব্যবহার আপনার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল একটা রিপোর্টে কিছুদিন আগে দেখলাম যে সাংবাদিক যাদের বিরুদ্ধে আইসিটির মামলা হয়েছে এদের একটা বিরাট অংশ যারা কোভিড সংক্রান্ত দুর্নীতির রিপোর্ট করেছিল তাদের বিরুদ্ধে দ্বিতীয়ত আপনি যে বলছেন যে কদ্দুর সচেতন হ্যাঁ একটা হলো তথ্য তথ্যের প্রবাহের যে আইন সেটা ব্যবহার করার এটা খুবই কম ব্যবহৃত হয় এখনো পর্যন্ত অভ্যাসে গড়ে ওঠে নাই মিডিয়া কর্মীদের মধ্যে এখনো পর্যন্ত সেটা যেমন সত্যি কিন্তু সেইটা ছাড়াই যে সমস্ত দুর্নীতির খবর বাংলাদেশে ছাপা হয় তাদের শেষ পর্যন্ত বড় ধরনের কোন দুর্নীতিবাসদের শাস্তি হয়েছে এরকম খবর কিন্তু আমরা পাই না বরং তাদের যখনই মিডিয়া সচেতন সব খুবই সোচ্চার থাকে
তারপরে কিছু লোককে গ্রেফতার করা হয়। গ্রেফতার করার পর এই প্রভাবশালী রাজনৈতিকভাবে প্রভাবশালী দুর্নীতিবাজরা বা অভিযুক্ত দুর্নীতিবাজরা তারা আমরা দেখতে পাই যে বড় বড় সরকারি হাসপাতালের সবচেয়ে ভালো ভালো রুমগুলিতে মাসের পর মাস এক ধরনের ভিআইপির মতন তারা জীবন যাপন করেন। তো সেইখানে মানুষের মধ্যে কিন্তু এক ধরনের হতাশাও আসে বা সংবাদকর্মীদের মধ্যে আসে যেগুলি করে লাভ কি উল্টো আইসিটির মামলা নিতে হয়। আপনি লক্ষ্য করুন গত বছরের ডিসেম্বরে বাংলাদেশের ইত্তেফাক বিশেষত পাকিস্তান আমলে ইত্তেফাকের যে জাতীয়তাবাদী ভূমিকা কখনো কখনো ব্যতিক্রম ছাড়া একটা অসাধারণ ভূমিকা পালন করেছে। তোফাজুল হোসেন মানিক মিয়া এই দেশে শত শত চিন্তাশীল সাংবাদিকের কাছে আপনার এক ধরনের আইডল হিসেবে এখনো বিরাজ করেন। তার সন্তান আওয়ামী লীগ জোটের সঙ্গে যুক্ত ছিল এক সময়, তার সরকারের মন্ত্রী ছিলেন, যে তিনি প্রকাশক হিসেবে বা কর্ণধার হিসেবে ইত্তেফাকে ডিসেম্বর মাসে গত বছর একটা আর্টিকেল লিখেছিলেন, সেটার নাম ছিল মানিক মিয়া ক্ষমা করিবেন। অর্থাৎ যে উদ্দেশ্য নিয়ে সেই আর্টিকেলের মধ্যে আছে, যে উদ্দেশ্য নিয়ে ইত্তেফাক যাত্রা করেছিল সাংবাদিকতার, সেই উদ্দেশ্য বাস্তবায়ন করবার জন্য যেই রাজনৈতিক সাংস্কৃতিক পরিবেশ দরকার, সেই পরিবেশের অনুপস্থিতিতে তার গন্তব্য ঠিক মতো পৌঁছানোর ঠিক মতো তার পৌঁছাতে পারছেন না। সেই জন্য মানিক মিয়ার কাছে ক্ষমা চেয়েছেন যে তার সন্তান সেটা করতে পারছেন না। এটা হচ্ছে ডিসেম্বর মাসে। মার্চ মাসে আরেকটা বইয়ের মধ্যে আমাদের এডিটর্স কাউন্সিলের সভাপতি মাহফুজা নাম সাহেবের আরেকটা প্রবন্ধ দেখলাম, যেখানে উনি বলছেন যে বাংলাদেশে সরকারের সাথে একমত হওয়ার সুযোগ আছে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু দ্বিমত করলে সেটার পরিণতি কি হবে এটা খুব পরিষ্কার নন। তাহলে এইটা যদি পরিস্থিতি হয়, আইসিটি আইনের অধীনে যদি সাংবাদিকরা নিপীড়িত হন এবং দুইজন সম্পাদক প্রকাশক যদি এইটা বলেন, তাহলে এরকম একটা পরিস্থিতিতে যে ধরনের ফিয়ার, এক ধরনের ভয়ের সংস্কৃতি চালু হয়েছে, সেই ভয়ের সংস্কৃতির মধ্যে সাংবাদিকতা করতে হলে অতিরিক্ত ঝুঁকি নেওয়া ছাড়া কিংবা সত্য উচ্চারণ করতে হলে এক ধরনের ঝুঁকি নিয়ে ছাড়া যখন করবার থাকে না, তখন তো গণতান্ত্রিক পরিবেশ যখন বিপন্ন হয়, এরকম একটা পরিস্থিতিতে আপনার এই বন্যা, এই করোনা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের এক ধর বা আঞ্চলিকভাবে বিপদাপন্ন হওয়া, এরকম পরিস্থিতিতে আপনার যেটাকে জনসমাজের যে যারা নেতা তারাও যে সাহস নিয়ে এগিয়ে আসবেন, যে সরকারকে পরামর্শটা দিবেন, সেই সরকারের যদি পরামর্শ পছন্দ না হয় তারপরে সে বিপদাপন্ন হয়, এই ঝুঁকি নেওয়ার মতো পরিস্থিতি এখন নাই বলে অধিকাংশ মানুষ মনে করেন, সেটা আমাদের জন্য একটা বড় ব্যাপার। আমি জাস্ট অ্যাম্বাসেডর জুমের কাছে যাওয়ার আগে জাস্ট দুই লাইন আপনার কাছে একটু শুনতে চাইব। যেমনটা বলছেন আপনি মাহফুজা নামকে উদ্ধৃত করে যে সরকারের একমত হওয়া যাবে, ভিন্ন মত পোষণ করা যাবে, অপরাপর রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে কি সেই সুযোগ আছে? ধরেন যে সরকারকে কেউ আঘাত করলো বা সরকারের কেউ সমালোচনা করলো এবং তিনি যদি আবার কোনো কারণে বিএনপির না হন, বিএনপি কি তার সে যদি বিপদে পড়ে বিএনপি কি তার পাশে দাঁড়াচ্ছে না? একদম না। এটা আমার বাংলাদেশে নিরপেক্ষ অবস্থান থেকে কোনো কারো কোনো জায়গা আছে কিনা, মানে আওয়ামী লীগ বিএনপি বা এই দুটো প্রধান পার্টি, এটা আমি প্রায়ই বলি, আপনি এখানেও বলেছেন যে দুর্ভাগ্যজনক ভাবে বাংলাদেশ একটা বাইনারির মধ্যে চলে গেছে। হয় তুমি আমার পক্ষে আছো, সঙ্গে আছো, অথবা তুমি আমার বিরুদ্ধে আছো। এটা আওয়ামী লীগের দৃষ্টিভঙ্গি এবং বিএনপির দৃষ্টিভঙ্গি একই রকম। আপনি ইভেন আওয়ামী লীগ বিএনপির বিভিন্ন যারা নেতা আছেন তাদের ঐতিহাসিকভাবে তারা অনেকেই নানান মাত্রায় বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে, স্বায়ত্ত শাসনের আরও অতীতের আন্দোলনের ক্ষেত্রে, স্বাধীন বাংলাদেশে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নানান মাত্রায় অবদান রেখেছে এবং তাদের প্রত্যেকেরই তারা তাদের একটা প্যারামিটার আছে, এরা এই ডিগ্রিতে অবদান রেখেছেন বলে দাবি করে। সেই দাবির সঙ্গে যদি আপনি দ্বিমত প্রকাশ করেন, তথ্য উপাত্ত বিশ্লেষণ যেভাবেই আপনি উপস্থাপন করুন না কেন, আওয়ামী লীগের নেতাদের যেমন সেটা পছন্দ হয় না যদি দ্বিমত করেন, বিএনপি নেতাদের একইভাবে তাদের পছন্দ হয় না। আওয়ামী লীগ যে তাকে ঠিক করলে যেমন আপনার তাকে সঙ্গে সঙ্গে তাকে আপনার এই কি বলে যে আপনাকে বিএনপি রাজাকার বলে তকমা এটে দিবে, আবার বিএনপির ক্রিটিক করলে বহু ক্ষেত্রেই আমরা লক্ষ্য করেছি ভারতের দালাল, আওয়ামী লীগের দরকার, সরকারের দালাল,
এই সমস্ত তকমা দিয়ে থাকে তো এইটা নিজেই আরেকটা সামগ্রিকভাবে একটা ইন্টিমিডেটিং এক রাজনৈতিক পরিবেশ যেখানে আপনার গণতান্ত্রিক সাংবাদিকতা এবং গণতন্ত্র পরায়ণ সাংবাদিকতা করা ঝুঁকিপূর্ণ তারপরেও আমি মনে করি এখনো পর্যন্ত যে সমস্ত তথ্য মানুষ কাছে যায় যেই তথ্যের উপাত্তের ভিত্তিতে দুর্নীতি চুরি বদমাইশি ক্ষমতা অপব্যবহার এগুলো যে ছাপা হয় তার কিছু কিছু প্রতিকারের অন্তত কিছু কসমেটিক পদক্ষেপও আমরা সরকারি যে দেখি পরে এগুলো আবার থেমে যায় সেটা কিন্তু এই তথ্য কর্মীদের কারণেই অন্য কোনো সোর্স আর অন্য কোনো প্ল্যাটফর্ম আমরা দেখতে পাই না যেখানে রাষ্ট্রের বা সরকারের ক্রিটিক করার অন্য কোনো প্ল্যাটফর্ম আছে যে আমরা অ্যাম্বাসেডর মোহাম্মদ জমির অনেকগুলো প্রসঙ্গ আমরা আলোচনা করছিলাম আপনি এই জায়গাগুলোতে অ্যাড্রেস করতে পারেন এবং একই সঙ্গে আমি একটু ওই প্রশ্নটা করতে চাই যেটা মিস্টার নুরুল কবিরকে আমি শেষে প্রশ্ন করলাম যে বাংলাদেশে আওয়ামী লীগ বা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া ছাড়া শুভবুদ্ধি সম্পন্ন কোনো মানুষের এই দেশে কোনো স্থান আছে কিনা না এখানে আমি তোমাকে বলি দিল্লোর সেটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে এবং এই জিনিসটা আমি বারংবার এটা তোমার প্রোগ্রামে তৃতীয় মাত্রায় আগেও বলেছি আমি এবং এছাড়াও আমি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বলেছি সেটা হচ্ছে ডক্টর শামসুল হুদা তখন ছিলেন চিফ ইলেকশন কমিশনার আমি যখন চিফ ইনফরমেশন কমিশনার ছিলাম আমি তখন প্রস্তাব দিয়েছিলাম যে প্রত্যেক ব্যক্তি যারা কিনা কোনো মতে রাজনীতিক সঙ্গে জড়িত হতে চায় রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করতে চায় রাজনৈতিক নির্বাচনে দাঁড়াতে চায় তাদের ওয়েলথ স্টেটমেন্ট দিতে হবে তাদের নিজেদের তাদের ছেলে মেয়েদের তাদের ভাই বোনের তার পিতামাতা তার স্ত্রী যাতে করে কিনা পরিষ্কার স্বচ্ছভাবে ওয়েব পোর্টালে লোকে দেখতে পায় যে তার কি মালামাল আছে কি আছে না আছে অ্যান্ড দে ক্যান প্রোটেস্ট ইফ ইজ নট গিভিং দ্য রাইট পিকচার তো এখন তুমি চিন্তা করে দেখো ইট ওয়াজ নট ডান আমি একইভাবে আমি বলছি যে এখনো যদি আমরা এই দায়িত্বটা ঠিক মতো পালন করি যেখানে কেন ওই যে পুরো খনার বচনে একটা কথা আছে প্রবাদে যে এক গামলা দুধে এক ফোঁটা চুনা পড়লে পুরো দুধ নষ্ট হয়ে যায় সে একই কারণে আমি বলছি যে একা সব কিছু শেখ হাসিনার পক্ষে করা সম্ভব নয় এবং সবাইকে মনে রাখতে হবে সার্বিকভাবে যদি আমরা একত্রিত যদি কাজ না করি তাহলে এই দেশটা যেটা কষ্ট করে এগিয়ে যাচ্ছে সেটা শুধু এগোনো বন্ধ হবে তাই নয় পিছনের দিকে হড়হড় করে পিছনের দিকে সরসর করে নেমে আসবে আর এই যে আমাদের বিশেষ করে মনে রাখতে হবে যে এইটা বিএনপি আওয়ামী লীগের ব্যাপার না যেটা নুরুল কবির বললো ঠিকই বললো আরও যে আছে এই যে আমি সেই জন্যে আজকে প্লাবনের কথাটা বিশেষ করে বললাম কোভিডের কথা বললাম খালি সুন্দর সুন্দর কথাবার্তা টেলিভিশনে শুনি আমি কিন্তু বাবা আপনারা যান আপনারা গিয়ে এলাকায় গিয়ে খাবার দাবার দেন সেখানে লোকজনকে সাহায্য করুন যারা গ্রামে গঞ্জে আছে সেখানে সাহায্য করুন আমি দেখলাম যে আসামে একজন মেম্বার অফ পার্লামেন্ট লোক ওখানে এসে নিজে সাঁতার কেটে একটা টিনের ঘর থেকে একটা বাচ্চা মেয়েকে উদ্ধার করে ঘাড়ের করে ওপরে নিয়ে নৌকার উপর উঠালো তো আমাদের এখানেও তো এটা করতে হবে আমাদের এখানে যদি আমরা না করি তাহলে এই যে বর্তমানে কুড়িগ্রামে মুন্সিগঞ্জে টাঙ্গাইলে এই যে ইনফ্রাস্ট্রাকচারটা যে ভেঙে যাচ্ছে এইগুলো তো আবার ফেরত নিতে হবে এগুলো সেগুলো গড়তে হবে তখন কি আবার ওই সবাই মানে একটা লোভচ্ছন্ন দৃষ্টিতে দেখছে যে আমার পয়সা বানাবার একটা সম্ভাবনা আসছে দিস ইজ সামথিং উইচ হ্যাজ টু বি ডান বাই অল অফ আস অ্যান্ড দোজ যারা করছে না ঠিক মতো কাজ দে শুড বি পানিশড ইমিডিয়েটলি এবং এখানে প্রশ্ন উঠছে না যে আপনি কেস হবে কেসে 50 দিন ধরে ঘুরবেন আপনি মামলার রায় হবে কবে মামলার যে অ্যাপিল হবে অ্যাপেলেট অথরিটি যাবে এইসব না আমি দেখেছি সাউদি আরেবিয়া আমি যখন মনে আছে আমার সাউদি আরেবিয়া যখন রাষ্ট্রদূত 30 বছর আগে তখন আমার মনে আছে ওখানে ওই সরাসরি এসে জুম্মার নামাজের পরে যে ইমাম সাহেবরা ইয়ে করতো বেরোতো যদি যে কেউ চুরি করেছে সঙ্গে সঙ্গে হাত কেটে ফেলা হতো তো এই আমাদেরকেও তো সঠিকভাবে যা কিছু করা প্রয়োজন সেটা আমাদেরকে এগিয়ে যেতে হবে সেখানে কোন রকমের রাজনীতিকরণ করার কোন সম্ভাবনা থাকা উচিত নয় এবং সবাইকে একত্রিত যদি আমরা কাজ না করি তাহলে একা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে কোনো কিছু করা সম্ভব নয় বিএনপি আজকে যে এই যে প্লাবনের ক্ষেত্রে ওদের এলাকাতে ওখানে ওই যে ওই কুড়িগ্রাম এলাকায় তো ওখানে কয়েকজন আছে ওদের ওখানে যারা কিনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাদেরকে যারা আছে তাদেরকে তো আমি ভেবেছিলাম যে তারা যাবে ওখানে
তারা যায়নি টাঙ্গাইলে একইভাবে আমি চিন্তা করেছিলাম কেউ কেউ যাবে সে যায়নি কিন্তু আজকে আমি বিশেষ করে আমি মন খারাপ করছে আমার কেন আমি বলা উচিত ছিল আগে ইসরাফুল আলম এমপি ছিলেন যে নগাঁও থেকে তিনি যে মারা গেলেন এই যে কোভিড এর কারণে যে মারা গেলেন এইটা উনার আল্লাহ উনাকে ভালো শান্তিতে রাখুক এবং আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবে চিন্তা করছি যে আজকে ভাগ্যিস প্রফেসর আনিসুজ্জামান নেই আনিস ভাই থাকলে উনি বেশ কঠিন ভাবে এই ব্যাপারে উনার মন্তব্য দিতেন জি মিশনুল কবির যে বিষয়গুলো আলোচনা করলাম ঘুরে ফিরে কিন্তু আসলে এগুলোর সঙ্গে সফটের রাজনীতি খুবই গভীরভাবে সম্পর্কিত কিন্তু এই প্রশ্নটা তোলাই যায় কি না আমি তুলছি ঠিক আমি মনে করি বলে তুলছি না জাস্ট আপনাদের উত্তর জানার জন্য অ্যাম্বাসেডর জমির এই জায়গাটা অ্যাড্রেস করবেন যে বাংলাদেশে আওয়ামী লীগের মতো একটা শক্তিশালী রাজনৈতিক দল আছে বিএনপির মতো একটা শক্তিশালী রাজনৈতিক দল আছে জাতীয় পার্টির মতো একটা দল আছে যারা বাংলাদেশের ক্ষমতার মেরুকরণে ভূমিকা রাখে জামাতের মতো একটা রাজনৈতিক দল আছে তারা নানা ক্ষেত্রে মানে ভূমিকা রাখে বাংলাদেশের রাজনৈতিক মেরুকরণের ক্ষেত্রে অস্থিরতা তৈরিতে নানাভাবে কিন্তু রাজনীতিটা আসলে বাংলাদেশে আছে কিনা জি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আমি একটা জমির ভাই বড় ভাই আমাদের তার একটা কথার সঙ্গে প্রথমে দ্বিমত প্রকাশ করে নেই হাত কাটার ওনার কথা শুনে মনে হয়েছে যে উনি বাংলাদেশে চোর বাটপাটদের জন্য এবং এই যে দুর্নীতিবাজদের জন্য হাত কেটে ফেলার আর বিনা বিচারে হাত কেটে ফেলার যে একটা ফতোয়া উনি দিয়েছেন এটা আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে এটা বিরোধিতা করি দুটো কারণে না বিনা বিচারে নয় নুলকবি বিনা বিচারে নয় না ওই যে ইমাম সাহেব এসে বললেন হ্যাঁ যে হাত কেটে ফেলো তারপর কেটে ফেলো না না ইমাম সাহেব না তার আগে না না ইমাম সাহেব বললেন না তার আগে তারা ইনভেস্টিগেশন করে এনকোয়ারি করে করে পুরো জিনিসটা প্রেজেন্ট করা হয় প্রেজেন্ট করার পরে তারপরে শরিয়া অনুসারে এটা করে জি আচ্ছা তা শরিয়া আইনের কথা বলছেন তো ঠিক আছে আমার কথা হচ্ছে যে ইন প্রিন্সিপল আপনি লক্ষ্য করুন যদি আমরা জমির ভাইয়ের কথায় যাই জমির ভাই আপনার আমার চেনা আমরা নাম চিনি এরকম কয়েক লক্ষ লোক হাত ছাড়া হাঁটবে আশপাশে জমির ভাই চেনা লোক আরো বেশি হাঁটবে আপনি মনে মনে রাখেন ইতিমধ্যে বাংলাদেশে 2005 থেকে 2019 সাল পর্যন্ত পুঁজি পাচার টাকা পাচার হয়েছে 81,000 কোটি আমাদের খেলাপি ঋণ 1,16,000 কোটি টাকার উপরে এই দেশে আপনার এইরকম যেখানে অবস্থা এখনো পর্যন্ত বাংলাদেশ ব্যাংকে যে চুরি হইল সেটা কি অবস্থা এটা আমরা জানি না এখন প্রশ্ন হচ্ছে যে এটা অত্যন্ত সঠিক কথা বলেছেন যে প্রধানমন্ত্রী একা কিছু করতে পারবেন না কিন্তু প্রশ্নটা হচ্ছে যে প্রত্যেকটা কর্মকর্তা প্রায় প্রত্যেকটা নেতা দেখবেন যারা এমপি মন্ত্রী তারা যাই কিছু করেন তারা একটা কথা বলেন প্রধানমন্ত্রী নির্দেশে করছি এই কথাটা শুনলে প্রধানমন্ত্রীর জন্য আমার ভয় লাগে এ কারণে যে যখনই বলছে তারা যাই কিছু করছে প্রধানমন্ত্রী নির্দেশে করছে অর্থাৎ একটার দায়িত্ব তারা নিচ্ছেন না অর্থাৎ কোনোদিন যদি তাদেরকে জবাবদিহিতা করতে হয় এই যে লক্ষ লক্ষ কোটি টাকার দুর্নীতি লক্ষ লক্ষ কোটি টাকার পাচা সেটা আগে মিলে সব একসাথেই কখনোই অনেক লক্ষ কোটি টাকা পাচার সরকারি কর্মকর্তা অসৎ কর্মকর্তা দুর্নীতিপরায়ণ ব্যবসায়ী এবং প্রভাবশালী রাজনৈতিক এই তিনটার নেক্সাস ছাড়া কোনোদিন দেশের থেকে বড় পুঁজি পাচার হতে পারে না কোনোদিন বড় ধরনের ব্যাংক হতে পারে না তো এই যে নূর কবির আমি তোমার সাথে একমত কিন্তু আমার কথা হচ্ছে যে এই জিনিসটাই তথ্য অধিকার আইন ব্যবহার করা উচিত না সেটা কিন্তু তথ্য অধিকার আইন আমি সেটা আপনার সঙ্গে একমত সেই আইন ব্যবহার করা কিংবা না করা সহ যে সমস্ত দুর্নীতিবাজকে চিহ্নিত করেছে এই যে প্রত্যেকটা খবর আপনি জানতে যে ফ্যাক্টসগুলি ফিগারগুলি আপনাদের দিচ্ছি এটা পত্রপত্রিকালারই মানুষের সামনে এসছে এনেছে এই সাংবাদিকই এনেছে কিন্তু তাদের ব্যাপারে আমরা কি শুনেছি আমরা পরিষ্কারভাবে বেসিক ব্যাংকের দুর্নীতিবাজ এমডি আব্দুল হাই সম্পর্কে ইঙ্গিত দিয়ে বক্তব্য দিতে শুনেছি পার্লামেন্টে দাঁড়িয়ে তাদের তার হাত সরকারের হাতের থেকে বড় এখন প্রশ্ন হচ্ছে যে সরকারের হাতের থেকে একজন দুর্নীতিবাজের অথবা যার বিরুদ্ধে অভিযোগ আছে তার হাত বড় হয় কখন সে পলিটিক্যালি পাওয়ারফুল হলে এই পাওয়ার
কোনোদিন অপোজিশন থেকে আসে না আবার অপোজিশন আজকের পার্টি যে ক্ষমতায় ছিল তার সময় যেটা হয়েছে সেই তখনও পাওয়ারটা অপোজিশন থেকে যায় নাই এটা যারা ক্ষমতায় থাকে সে ক্ষমতার সঙ্গে মিলে মিশে এই ধরনের দুর্নীতিগুলো করে তারা নিজেরা হচ্ছে বৃত্তের পাহাড় গড়ে তোলে দেশকে পিছিয়ে দেয় সমাজে বৈষম্য তৈরি করে সামগ্রিকভাবে দেশ পিছিয়ে যায় যেটা বারবার জমির ভাই আশঙ্কা প্রকাশ করছেন যে পিছিয়ে যাওয়ার ব্যাপার কিন্তু থাকে অর্থাৎ পেছন দিকে হাঁটা শুরু করে এবং কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশ তার সমস্ত অন্যান্য ইন্ডিকেটার কিছু কিছু ইন্ডিকেটার ভালো সহ পিছিয়ে গেছে বাংলাদেশের সমাজে আপনারা যদি লক্ষ্য করুন তো আমি একটা ছোট্ট একটা ফিগার দিই বিশ্ববিদ্যালয়গুলোর কাজ প্রধানত আপনার জ্ঞান উৎপাদন করা নতুন নতুন জ্ঞান উৎপাদন করা এখন তো বিশ্ব জ্ঞান উৎপাদন করতে হলে তার সবচেয়ে বেশি কি প্রয়োজন রিসার্চ গবেষণা আচ্ছা গবেষণা করার জন্য তাহলে তাদের বিশ্ববিদ্যালয়ের যে অ্যালোকেশন সে তার নিজের আয় থেকে হোক সরকারি আয় থেকে হোক যেখান থেকেই হোক অ্যালোকেশনটা বাড়াতে হবে আপনি আমি তিনটা অর্থ বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার অ্যালোকেশনের হিসাব করে দেখেছি সেটা হচ্ছে টোটাল বাজেটের আপনার এইবার হচ্ছে যে হলো 4.7% গবেষণার কাজে তার আগেরটার ইমিডিয়েট আগেরটা ছিল 5.4% তার আগেরটা ছিল 6.66% অর্থাৎ ক্রমান্বয়ে কমছে কমে এইবার ধরুন একটা হিসাব দেখা যাচ্ছে যে সর্বোচ্চ একেবারে প্রজেক্ট থেকে শুরু করে অন্যান্য প্রজেক্টের বেতন টেতন ইত্যাদি সব রিসার্চের কাছে আপনার দেখা যাচ্ছে সর্বোচ্চ বাজেট হচ্ছে 40 কোটি টাকা এই দক্ষিণ এশিয়ায় বহু ব্যক্তিগত কোম্পানির রিসার্চ বাজেট 40 কোটি টাকার বেশি থাকে তাহলে এবং শিক্ষকদের জন্য একটা ফিগার দেখা যাচ্ছে এখানে যে মাত্র 9.47 কোটি টাকা এক বছরের রিসার্চে বহু মৌলিক গবেষণার জন্য একটা গবেষণার জন্যে 2 কোটি 3 কোটি 4 কোটি টাকা লাগে সায়েন্সের গবেষণা হলে মৌলিক হলে আরও বেশি লাগে তাহলে প্রশ্ন হচ্ছে আমরা কি পিছিয়ে যাচ্ছি না যদি একটা বিশ্ববিদ্যালয় জ্ঞান তৈরি করবার জন্য নতুন জ্ঞান উৎপাদন করবার জন্য তার বাজেট আনুপাতিক হারে কমতেই থাকে তাহলে এইরকম বহু জায়গায় আমাদের আমরা পিছিয়ে যাচ্ছি শুধুমাত্র জিডিপির হিসাব দেখে আপনার বাংলাদেশের মানুষকে বোকা বানাবার চেষ্টা করা সরকার ঠিক হবে না কারণ এটা বিশ্বাস করে না লোকেরা দ্বিতীয়ত হচ্ছে সেটা সরকারের জন্য শেষ পর্যন্ত ক্ষতিকর হবে দেশের জন্য তো হবেই এই ধারাটা মানে উল্টো করে হাঁটবার সামনে হাঁটবার প্রক্রিয়াটা শুরু করা গুরুত্বপূর্ণ জি অ্যাম্বাসেডর মোহাম্মদ জমির আমরা একটু শেষের দিকে চলে এসেছি শেষ করতে হবে প্লিজ আমি আমি ধন্যবাদ নূর কবিরকে জিনিসটা হচ্ছে যে এই যে লেখাপড়ার দিকে নজর দেওয়া এবং লেখাপড়ার সঙ্গে রাজনীতিকে সম্পৃক্ত না করা এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস এবং আমার কাছে আমি একদম ওর সাথে একমত যেখানে রিসার্চের জন্যে যা কিছু দেওয়া হচ্ছে সেই জিনিসটাকে আরো বাড়ানো উচিত আরো অরিজিনাল রিসার্চ ফান্ডামেন্টাল রিসার্চ যদি করতে হয় সেটা পাবলিকেশন করতে হয় তার জন্য অবশ্য আমরা আজকাল ডিজিটালাইজ হয়ে গেছি বলে আমরা সেটা আরেকটু সহজতর হয়েছে তো সেই দিক থেকে আমাদের যতটুকু হওয়া উচিত যতটুকু করা উচিত সেটা তো হচ্ছে না আমার মনে আছে 1967 সালে যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে কাজ করছি তো তখন আমার মনে আছে ও সেই সময় ডক্টর সারওয়ার মুর্শেদ উনি রিডার ছিলেন আমাদের ইংলিশ ডিপার্টমেন্টে তখন প্রফেসর সিরাজ ইসলাম চৌধুরী ছিলেন উনি লেকচারার এবং সবাই মিলে তখন জ্যোতিময় গো ঠাকুরদা ডক্টর সবাই মিলে একত্রিত হয়ে কাজ করত রিসার্চ করত আলোচনা করত বিবেচনা হতো পর্যালোচনা হতো তারপরে সেইটা আমার মনে আছে ডক্টর জিসি দেবকে নিয়েও আমরা একদিন বসে অনেক কিছু মেটাফিজিক্স নিয়ে আর এথিক্স নিয়ে আলোচনা পরিচয় করে যা কিছু করার লেখালেখি করা হলো তো আমার কথা হচ্ছে যে এখন যে জিনিসটা হয় সেটা হচ্ছে আলোচনা বিবেচনা যা কিছু হয় সর্বক্ষেত্রে কিন্তু আমাদের একটা নিউট্রাল স্ট্যান্ড পয়েন্ট নিয়ে করার কথা সেটা কিন্তু সবসময় হয় না তো সেই জিনিসটা সেটা হয় না কেন মানে সেটা কেন হচ্ছে না সেই প্রশ্ন তো আমি একাধিকবার আপনাদের দুজনের কাছে রাখলাম রাজনীতিটা অনুপস্থিত বলে না সেটা হচ্ছে না একটাই কারণে না সেই কারণে একটাই জিনিস বলে
যে সেটা হচ্ছে যে রাজনৈতিক অঙ্গন থেকে রাজনীতিকরণ করা হচ্ছে সর্বক্ষেত্রে এবং সেটা শুধু আওয়ামী লীগ বলে নয় সেটা হচ্ছে বিএনপিও তাদের নিজেদের ভাবে নিজের ইচ্ছায় যা কিছু করার করছে তোমার তুমি তো জানো জিল্লুর যে আমাদের যে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ল ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স যেটা আছে জি বিলিয়ার বিলিয়ার প্রেসিডেন্ট হচ্ছেন ডক্টর কামাল হোসেন আমি হচ্ছি তার অল্টারনেট প্রেসিডেন্ট ইলেক্টেড কিন্তু ওখানে আজকাল কোন পত্রিকার কোন রকমের ফান্ডামেন্টাল কোন কিছু কাজ টাজ কিচ্ছু হচ্ছে না হচ্ছে না কেন আপনি আপনি অল্টারনেট সব জায়গায় রাজনীতিকরণ করা হচ্ছে ওকে না কারণ হচ্ছে যে রাজনীতিকরণ করা হচ্ছে সর্বক্ষেত্রে যোগ কিছু বেরোবার আগে বলা হচ্ছে এটা তো অমুক অমুক ব্যক্তি অমুক দলের জন্য হয়ে কোন কিছু করা হচ্ছে তো সবকিছুর মধ্যে যদি মানুষে এইভাবে করতে যায় করতে থাকে তাহলে তো হবে না জি ধন্যবাদ আমাদেরকে মনে রাখতে হবে যে সর্বক্ষেত্রে আমাদেরকে আমাদেরকে একমত হতে হবে জি ধন্যবাদ এবং সর্বক্ষেত্রে দেশ এবং জনগণ সবচেয়ে প্রথমে আসবে ধন্যবাদ মিস্টার নুরুল কবির আপনি শেষ করতে হবে খুব সংক্ষেপে আপনার ওই প্রশ্নের উত্তর দেওয়া হয়নি আমি জমির ভাইয়ের সঙ্গে একমত সম্ভবত সর্বশেষ যে কথাটা জমির ভাই যেটা বলেছেন সেটা হচ্ছে উনি বলতে গেছিলেন যে আমি অনুমান করি হ্যাঁ নাও হতে পারে যে আসলে তো প্রথম যে কথাটা বলেছেন যে রাজনীতিকরণ আসলে বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দলগুলি বিরাজনীতিকৃত হয়েছে বলে আমার বিশ্বাস এগুলি অধিকাংশই দলীয়করণ এইটা অধিকাংশই আপনার অর্গানাইজড মাসল এখন যে সংগঠিত পেশি শক্তি রাজনৈতিক দল হতে হলে তার কতগুলি নিয়মকানুন সারা পৃথিবীতে রাজনৈতিক দৃশ্যনীত পাওয়া যায় তার কিছু তার ভাবাদর্শ থাকবে তার কিছু সুনির্দিষ্ট কর্মসূচি থাকবে কর্মসূচি বাস্তবায়নের জন্য তার যে কর্মীরা তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে দলের ভিতরে আভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা হবে এইটা বাংলাদেশে কোনো দলে নাই আমি জমির ভাইয়ের সঙ্গে একমত এর আওয়ামী লীগেও নাই বিএনপিতেও নাই তো এরকম একটা অবস্থার মধ্যে যে রাজনীতিকরণ যদি হতো আমি বললাম খুশি হইতাম দলীয়করণ হয়েছে বলে হ্যাঁ যে বিলিয়ার টু রাষ্ট্র পর্যন্ত হ্যাঁ এই ঘটনাটা ঘটেছে এইটার জন্য আজকে আমাদেরকে কি করতে হচ্ছে সেই জমির ভাই যখন হাফ প্যান্ট পরত সেই তখন থেকে যে ভোটাধিকারী আয়ুফ খানের আমলে ভোটাধিকারের সংগ্রাম স্বায়ত্ব শাসনের সংগ্রাম জবাবদিহিতা নিশ্চিত করার সংগ্রাম এগুলি ওনারা হাফ প্যান্ট পরা অবস্থা থেকে শুরু করেছেন আজকে দেখেন একটা জীবন পার করে দিয়েছেন আমাদেরকেও তার পরের পরের জেনারেশনকে এখনো পর্যন্ত ভোটাধিকারের সংগ্রাম রাজনীতিকীকরণের সংগ্রাম দলীয়করণ নয় এবং বিরাজনীতিকরণের বিরুদ্ধে মানুষ সংগ্রাম এগুলো করতে হচ্ছে স্বাধীনতার ৫০ বছর পরে যেই দেশ একটা মুক্তি সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অধিষ্ঠিত হয়েছে এত লক্ষ মানুষের প্রাণ এবং যে মৃত্যু কষ্ট এগুলির মধ্য দিয়ে যে আজকে ৫০ বছর পরে সে যদি যেটা গণতন্ত্রের সংগ্রামের জন্য দিয়ে যে সংগ্রামটা শুরু হয়েছিল এখনো পর্যন্ত ভোটাধিকারের সংগ্রাম করতে হয় এবং প্রাতিষ্ঠানিকভাবে জবাবদিহিতা নিশ্চিত করবার জন্য রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের জন্য যদি সংগ্রাম করতে হয় তাহলে সেটা অত্যন্ত বেদনাদায়ক একটা ঘটনা এটা আমরা কিছু ব্যাপারে যে পিছিয়েছি এটা বলার অপেক্ষা রাখে না গুরুত্বপূর্ণ হচ্ছে রাজনীতিতে রাজনীতি এবং ভাবাদর্শ ফিরিয়ে আনা রাজনৈতিক দলগুলির মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করা রাজনৈতিক কর্মীদেরকে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে সৃজনশীলভাবে যুক্ত করা পেশি শক্তির বাইরে তাদের রাজনৈতিক অবস্থান স্বচ্ছভাবে নিশ্চিত করা তাহলে আমরা ওই সামনের যাত্রা শুরু করতে পারি ধন্যবাদ মিস্টার নুরুল কবির এবং অ্যাম্বাসাডার মোহাম্মদ জমির আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই দর্শক কথা হচ্ছিল নানা বিষয় নিয়ে বাংলাদেশ আমার অতিথিরা মোটামুটিভাবে বলছিলেন যে আন্তর্জাতিক অঙ্গনে এক ধরনের অস্থিরতা আছে আঞ্চলিকভাবে এক ধরনের অস্থিরতা আছে এবং সেখানটাতে বাংলাদেশে মোটামুটিভাবে এখন পর্যন্ত একটা ভারসাম্য বজায় রাখতে পেরেছে এবং সেটি ধন্যবাদ পাবার যোগ্য যারা এই সম্পর্কগুলো নিয়ে কাজ করছেন তারা বাট পরিস্থিতিটা ধীরে ধীরে জটিল থেকে জটিলতর হচ্ছে এবং বাংলাদেশ এখানটাতে কতটা এই ভারসাম্য বজায় রেখে চলতে পারবে সেটি নিয়ে অনেকের মধ্যেই সংশয় আছে এবং তার চেয়ে তো বড় কথা এই যে ভারসাম্য বজায় রাখতে গিয়ে এই দুটো পক্ষের সঙ্গে বাংলাদেশ
যে সমীকরণের মধ্য দিয়ে চলছে সেটি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি অর্থনীতিতে কি প্রভাব ফেলছে, মানুষ কিভাবে নিচ্ছে, আলাদা আলাদা ভাবে যদি বিবেচনা করতে যাই আমরা সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আজকের এই আলোচনার মধ্যে দেশের বন্যা পরিস্থিতি, করোনা পরিস্থিতি, দুর্নীতি, নানা বিষয় নিয়ে কথা আমার অতিথিরা বলবার চেষ্টা করেছেন। সেখানে গণমাধ্যমের ভূমিকা কি, নানান সীমাবদ্ধতা সত্ত্বেও সেই সীমাবদ্ধতা কিছুটা নিজেদের ভেতর থেকে, কিছুটা আইনের কারণে বা সরকারের দিক থেকে, তারপরও এখন পর্যন্ত যা কিছু তথ্য মানুষ পাচ্ছে সেটি গণমাধ্যমের কল্যাণেই পাচ্ছে। অনেকে হয়তো বলতে পারেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বেশি খবর আছে, কিন্তু তার অনেক কিছুই আসলে যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে এটি সংবাদ মেইন স্ট্রিমের মূলধারা সংবাদ মাধ্যমগুলো দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেগুলো আসলে কোনোভাবেই তথ্য যাচাই বাছাই করে দেওয়া হয় না, কাজেই তার উপরে খুব একটা নির্ভর করলে চলবে না। সংকটগুলো মোকাবেলার জন্য দুজনই একমত, দুজন দু জায়গা থেকে বসে কথা বলছিলেন যে একটা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করা আমাদের দরকার এবং সংকটের প্রধান কারণ চিহ্নিত করতে গিয়ে ওনারা এটিও বলছেন যে দেশে আসলে রাজনীতিটা অনুপস্থিত এবং সে কারণেই ওনারা মনে করেন যে এখানে যদি স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা যায়, এখানে যদি গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরো শক্তিশালী করা যায় এবং দলীয়করণের বিরুদ্ধে বলছেন কিন্তু রাজনীতিকরণ এবং সেখানটাতে যদি রাজনৈতিক দলগুলোকে আরো বেশি শক্তিশালী করা যায় এবং তাদের মধ্যে যদি প্রকৃত অর্থেই রাজনীতি থাকে, গণতান্ত্রিক মানসিকতা থাকে, তাহলে আসলে সংকটগুলো সমাধান অনেক বেশি সহজতর হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা। এতক্ষণ আপনারা দেখলেন সাম্প্রতিক বিষয় নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠান তৃতীয় মাত্রা। আপনারা দেখছেন চ্যানেল আই। প্রিয় দর্শক, চ্যানেল আই পর্দায় এখন আপনারা উপভোগ করবেন কেকা ফেরদৌসির উপস্থাপনা ও পরিচালনায়।